ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যায়, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যায়, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। তারপরে এই গানটা যখন ক্লিক করলো, তখন আলী হোসেন সাহেবকে, মানে একজন পরিচালক ছিলেন আপনার আবুল কাসেম, আবুল কাসেম বলে একজন পরিচালক, আলী হোসেন সাহেবকে বলে দিন আমার ছবিতে যদি চারটা গান থাকে, সাড়ে তিনটা গান যেন খুশি দিলাম গায়। এরকম একটা আত্মবিশ্বাস প্রত্যেকটা পরিচালকের ভিতরে হয়েছিল যে আমি আমি গান গাইলে ছবিটা হিট করবে, এটা একটা ইয়ে ছিল। যদি এটা নিজের খুব বেশি প্রশংসা করে, কিন্তু এটাই ছিল আবুল কাসেম সাহেব সবসময় বলতেন যে আমার ছবি হিট করবে, আপনি ওই খুশিদ আলম যদি তিনটা গান থাকে, তাহলে আড়াইটা গান খুশিদ আলম যেন গায়। আমার যে আমার আগে যারা গিয়েছেন, যেরকম খন্দকার ফারুক ভাই কিন্তু ভীষণ পপুলার শিল্পী ছিলেন, মোহাম্মদ আলী সিদ্দিক ভাই ভীষণ পপুলার শিল্পী ছিলেন, কিন্তু ওনার বেশি দিন বাঁচলেন। তারপরে আর একটা গান আছে, ওইটা আমি সবসময় বলি যে আমার এই কান্দে মোহাম্মদ আলী সিদ্দিকী আর এই কান্দে শ্যামল, একটা গান আছে না, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যদি যায়, এটা মোহাম্মদ আলী সিদ্দিকী ভাইয়ের গাওয়া। ফারুক ভাই, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই ফিল্মের একদম সাংঘাতিক রকম জনপ্রিয়তা, এবং আমার মনে হয় তাদের গানগুলো আপনার অনেক শোনা হতো। হ্যাঁ, অনেক। সো পরবর্তীতে আপনার গানের মাঝে অথবা যারা সঙ্গীত পরিচালক ছিলেন, তারাও খুঁজে পেয়েছে যে হ্যাঁ, নতুন একজনকে আমরা তৈরি করতে পারি। আমাকে একটা গান, ওই যে আজাদ রহমান সাহেব যে গানটা গিয়েছিল, ওই যে চঞ্চল দূর, এটাতে হয়ে গেল কি, লোকের একটা ইম্প্রেশন হয়ে গেল খুশিদ আলম খুব ফাস্ট বিটের গান গাইতে, যার জন্য আমাকে কোনোদিন খুব সিরিয়াস গান গাওয়ার রিস্ক নেয়নি। আমার ব্যক্তিগত মনে হয় একটু যদি চটুল গান হয়, একটু রোমান্টিক গান হয়, একটু মানবিমানের গান হয়, এরকম লিবারেশনের পর একটা ছবি হলো স্লোগান ছাড়ছে, কবির আনোয়ার পরিচালিত ছবি, আমি এটির গানটাও লিখেছেন, কবির আনোয়ার, সুরকার আলম, শ্রদ্ধেয় আলম খান সাহেব, প্রয়াত আলম ভাই। তো আলম খান যে গানটা করেছিল, ওইটা মানে এত তাড়াতাড়ি এই কথাগুলি বলাও তো অসুবিধা থাকে, একটু শোনানোর চেষ্টা করি। এটা নায়করাজ রাজ্জাককে লিপেছিল একটা বারে গানটা গাচ্ছে, তখন আমাদের অবস্থা যেটা, বাংলাদেশের পরিস্থিতি যেটা ছিল, সেটার উপরে ছবিটা করা হয়েছিল, কাহিনিটা ওইভাবেই করা হয়েছিল এবং গানের সিকোয়েন্সটা ওইভাবে হয়েছিল যে আমরা তখন ছেলেরা জুলফি রাখতো, বেল বটম পরতো, ওইটার উপরে তো গানটা ছিল। তবলার ধেরে কেটে তেরে কেটে তা আজকাল হয়ে গেছে সব বরবাদ, ড্রামটা বাজাও জোরে তালে তালে, নাচবো সবাই জোরা জোরে মিলে, এই তো চাই আমরা সবাই, তবলার ধেরে কেটে তেরে কেটে তা আজকাল হয়ে গেছে সব বরবাদ। এই যে ফার্স্ট বিটের গান হলো, তারপর থেকে সবার ধারণা খুশিদ আলম মানে ফার্স্ট বিট,